ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। তো চলুন ভিডিওটা শুরু করে দেখ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এখানে বলা হয়েছে যে ডিএম অফিসে যে ইডিও পদে কর্মী নিয়োগ এবং বেতন এখানে পাবেন 11,000 টাকা করে। তো ডিএম অফিসে জব যে নিউ ভ্যাকেন্সি সেটা আজকে বিস্তারিত আলোচনা করব। জেলায় ডিএম অফিসে নতুন কর্মী নিয়োগ, তো এখানে বলা হয়েছে যে ডিএম অফিসে নিউ জব ভ্যাকেন্সি 2024-এ রাজ্য সরকারের তরফ থেকে বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। রাজ্যে একটি জেলায় ডিএম অফিসে তরফ থেকে বিডিও পদে কর্মী নিয়োগ করানো হচ্ছে। ডিইও পদে কর্মী নিয়োগ এখানে প্রকাশিত করা হয়েছে এবং কীভাবে এখানে আবেদন করবেন এবং বয়স সীমা কী থাকছে এবং শিক্ষিত এবং যোগ্যতা কতটা লাগবে এবং বেতন কীভাবে এবং কী থাকছে, এই সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করব। ওই ভিডিওটির মাধ্যমে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে পদের নাম বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেশন। তো ওখানে শূন্য পদে যে সংস্থা বিক্ষিপ্ত থেকে ফলো করুন, এখানে কোনো উল্লেখিত করানিংকে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। এখানে উল্লেখিত পদের জন্য আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে বিএ পাস ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে, তার সঙ্গে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে অবশ্যই আবেদনকারী বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থা অফিসিয়াল বিক্ষিপ্ত থেকে দেখে নিতে পারেন এবং বয়সসীমা এবং মাসে আপনি বেতন কত পাবেন এবং বয়সসীমা এই পদের জন্য আবেদন করার প্রার্থীরা 1/4/2024 অনুযায়ী 21 বছর এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবেন। তো এখানে মাসে বেতন পাবেন আপনি। আপনি যদি এখানে আবেদন করতে চান এবং আবেদন করে চাকরি পান তাহলে আপনি এখানে বেতন 11,000 টাকা করে পাবেন প্রতি মাসে। তো এই বিক্ষিপ্তটি এখানে প্রকাশিত হয়েছে যে HARGRM.in পোর্টালের তথ্য থেকে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। নিজের দায়িত্ব যাচাই করে আবেদন করুন। ডিএম অফিসে নিউ জব যে ভ্যাকেন্সি 2024-এ বের হয়েছে, তো নিয়োগ এবং প্রক্রিয়া কীভাবে আবেদন করবেন দেখুন। তো এখানে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া, এখানে আবেদন করতে হলে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে সঠিক যোগ্যতা প্রার্থী নিয়োগ প্রদান করা হবে। আবেদন এখানে আবেদন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো অন্তর্ভুক্ত করার জন্য সর্বপ্রথম সংস্থা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং যেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে সঙ্গে তার তথ্য চেয়ে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করতে হবে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। এছাড়া আরও বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের যে সংস্থা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলো করতে পারবেন। এবং গুরুত্বপূর্ণ তারিখ এখানে বলা হয়েছে যে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যা এখনও শেষ আগামীকাল 16/8/2024-এ যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।